মামলা পরিচালনার জন্য আপনাদের নিজস্ব আইনজীবীর প্রয়োজন হবে না, নিজেরা কোনো টাকা খরচ করতে হবে না, হাজিরাও দিতে হবে না। সত্যিকার অর্থে যারা পারপিট্রেটর তাদের নামে প্রপার মামলা এই আদালতে দাখিল করা হবে। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের এখতিয়ার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। আজকে মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমরা কয়েকটা স্পষ্ট বক্তব্য রাখতে চাই। অতীতেও আমরা বিভিন্ন সময় এটা জানানোর চেষ্টা করেছিলাম, সারা বাংলাদেশ জুড়ে 56,000 বর্গ মাইলের বিভিন্ন জায়গায় এই অপরাধ সংঘটিত হয়েছে। সাধারণ মানুষের সন্তানেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন। অনেক গরিব মানুষ যারা মিডিয়ার সাথে কানেক্টেড থাকেন না, তারা জানেন না যে এই অপরাধের দায়ে কোথায় আসলে বিচার চাইতে হবে। অনেকেই এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হবার আগে বাংলাদেশের বিভিন্ন পুলিশ স্টেশন অর্থাৎ থানায় গিয়ে মামলা করেছেন, অনেকেই মামলা করতে পারেননি ভয়ে। অনেক জায়গায় স্থানীয় অনেক প্রভাবশালী ব্যক্তি এই মামলাটা তাদের পক্ষ হয়ে নিজেরা দায়ের করেছেন, অসংখ্য লোককে ইনোসেন্ট মানুষকে মামলায় পক্ষভুক্ত করেছেন, ভুয়া মামলা করেছেন, মামলায় নাম ঢুকিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি করেছেন, এই ধরনের অভিযোগ আমাদের কাছে নানাভাবে আসছে। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের এখতিয়ার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, এবং এই মামলার অভিযোগ সমূহের তদন্তের দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এবং প্রসিকিউশনের। সুতরাং বাংলাদেশের যে সমস্ত থানায় যত মামলা দায়ের হয়েছে, কোনো মামলার কোনো তদন্ত ওই পুলিশ তদন্ত করতে পারবে না, কোনো ম্যাজিস্ট্রেট আদালতও এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। আরিফেল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আমরা আদালতের আদেশ চাইব, চাওয়ার মাধ্যমে ম্যাজিস্ট্রেট কোর্টগুলো থেকে জুডিশিয়াল নথি এবং পুলিশ স্টেশন বা থানাতে সংরক্ষিত মামলার যে নথি আছে সবগুলো আমাদের তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য খুব সাহসাই আমরা নির্দেশনা পাঠাবো, যাতে করে সব মামলাগুলো এখানে চলে আসে। ফলে ওইখানে যদি কোনো ভুলভাল লোককে আসামি করা হয়ে থাকে সেগুলো পর্যালোচনা করে আমরা বাদ দিতে পারবো, এবং সত্যিকার অর্থে যারা পারপিট্রেটর তাদের নামে প্রপার মামলা এই আদালতে দাখিল করা হবে। দ্বিতীয় কথাটি হচ্ছে যে যারা এখনও মামলা করেননি তারা কোনো থানাতে বা কোনো পুলিশের কাছে তাদের মামলা করার জন্য যাওয়ার প্রয়োজন নেই, তারা অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যেটার অফিস হচ্ছে ধানমন্ডির 11A বাড়ি নাম্বার 87 সেখানে গিয়ে দিতে পারেন, অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের যে কার্যালয় যেখানে আমরা কথা বলছি আমাদের কার্যালয়ে এসে সরাসরি দাখিল করতে পারবেন। একবার এসে আপনারা যদি এই মামলার যে সমস্ত তথ্য প্রমাণাদি কাগজপত্র, মেডিকেল ডকুমেন্ট, অডিও ভিডিও ফুটেজ, পত্রিকা, যা কিছু আছে আপনাদের হাতে, তা এসে শুধু আমাদের এই প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার কাছে জমা দিবেন, বাকি মামলার কাজ প্রসিকিউশনের দায়িত্ব এটা করবে। আপনাদের এর জন্য কোনো খরচ দিতে হবে না, মামলা পরিচালনার জন্য আপনাদের নিজস্ব আইনজীবীর প্রয়োজন হবে না, নিজেরা কোনো টাকা খরচ করতে হবে না, হাজিরাও দিতে হবে না। কিন্তু আমরা চাই বাংলাদেশ জুড়ে এত বেশি অপরাধ সংঘটিত হয়েছে, আমাদের যে ছোট্ট তদন্ত সংস্থা তাদের পক্ষে গোটা বাংলাদেশের এত হাজার হাজার মানুষের তথ্য সংগ্রহ করা অনেক বেশি সময় সাপেক্ষ। কাজে ভিকটিম পরিবার এবং যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সবার মাধ্যমে আপনাদের কাছে, জাতির কাছে আমাদের আহ্বান যে এই অভিযোগ এবং প্রমাণপত্র যার কাছে যা আছে, শহীদ পরিবার সহ ভিকটিম পরিবার সবাই আসুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার কাছে আপনাদের অভিযোগ জমা দিয়ে যান, তাতে করে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে এই সমস্ত পারপিট্রেটার যারা আছেন, অপরাধী যারা আছে, তাদের বিচার কার্য সম্পাদন করা সম্ভব হবে।